আচ্ছা, তাহলে আমরা প্রথম ক্লাসে যা যা করানো হয়েছে এগুলো অবশ্যই আপনি ভিডিওটা ভালোভাবে দেখবেন, কারণ বেসিক জিনিসগুলো সব সময় কাজে লাগে, কারণ বেসিক ছাড়া অ্যাডভান্স কিছু করা যায় না, এর জন্য বেসিকটাকে আয়ত্ত ভালো করতে হবে। আর যেহেতু আপনাদের এখন কম্পিউটার নাই বাসাতে, সেহেতু ধরেন ভিডিও দেখতে হবে অনেক বেশি, যদি আপনার কম্পিউটার থাকতো তাহলে একবার দেখলে অ্যানাফ, একবার বা দুইবার, কিন্তু এখন যদি যেহেতু প্র্যাকটিস করার মতন অ্যাবিলিটি নেই, এই জন্য ভিডিও দেখতে হবে মোটামুটি ভাবে আপনার দেখা যাচ্ছে যে 4 বার 5 বার, ঠিক আছে। এবং যাদের কম্পিউটার নেই তাদেরকে আমরা কি করি যে পূর্বে মনে করে আজকে তৃতীয় নম্বর ক্লাস নেব, ওই ক্লাসের ভিডিওটাও পাঠিয়ে দিই, তার মানে কি ভিডিওটা বাড়িতে দেখলো, দেখার পর এখানে আসার পর তার কি হবে আমি আবার ওটা ক্লাস নিব, নেওয়ার পর আপনার প্র্যাকটিসটা সহজ হয়ে যাবে, বুঝতে পারছেন? যদি আপনারা কষ্ট করতে পারেন তাহলে আমি ভিডিও দিব, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা দ্বিতীয় নম্বর টুলস নিয়ে আলোচনা করব। দ্বিতীয় নম্বর ক্লাসে আমাদের আছে যে ডাইরেক্ট সিলেকশন টুল সম্পর্কে আলোচনা করব, গ্রুপ সিলেকশন, ম্যাজিক ওয়ান, লেসো এবং অ্যারেঞ্জ অপশান, এবং একটা প্রজেক্ট যে বাংলাদেশের পতাকা বা অন্যান্য দেশের পতাকাগুলো কীভাবে ড্র করতে হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথমত আমরা ইলাস্ট্রেটরে চলে যাই, আমরা একটা পেজ নিচ্ছি, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন বিফোর ক্রিয়েট। আচ্ছা, তাহলে যদি আমাদের এরকম একটা পেজ আসে, তাহলে পেজের পর আমরা দেখি যে আমরা সিলেকশন টুলের কাজ দেখছি, এখন দেখবো তার পাশে হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল, ঠিক আছে, যার শর্টকাট হচ্ছে এ। সো এটা তৈরি করার আগে আমরা একটা অবজেক্ট ড্র করি রেক্টেঙ্গুলার, এখান থেকে একটা রেক্টেঙ্গুলার ড্র করলাম এবং এখান থেকে একটা কালার অ্যাড করছি এবং স্ট্রোক কালারটাকে অফ করে দিলাম, তাহলে স্ট্রোক আর ফিলের তো কোনো ঝামেলা নেই। আচ্ছা, তাহলে এটাকে একটু জুম করি। একটা জিনিস মনে রাখেন যে আমরা সিলেকশন টুল দিয়ে কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করলাম, যে কোনো জায়গায় মুভ করতে পারছি এবং বিভিন্নভাবে কি করতে পারছি, কালার দিতে পারছি, তাই না? আচ্ছা, এখন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়েও যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে অবজেক্টকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো, সিলেক্ট করে আমরা যে কোনো কালার দিতে পারবো এবং যে কোনো জায়গায় মুভ করতে পারছি, তাহলে জিনিসটা সেম না সিলেকশন ডাইরেক্ট সিলেকশন, কিন্তু এর মধ্যে মেন একটা তফাত আছে যে আপনি যখন সিলেকশন টুল দিয়ে ক্লিক করছেন, ক্লিক করার পর যে কোনো একটা কর্নার যদি আপনি বড় ছোট করতে চান, তাহলে দেখেন তীর চিহ্ন যখন আসতেছে তখন আমরা কি করতে পারছি, বড় হচ্ছে, তাই না? কিন্তু ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে যদি আপনি এটাকে সিলেক্ট করে যে কোনো কর্নারে ক্লিক দিয়ে যদি ক্লিক দেন, একটা দেওয়ার পর যদি এটাকে কি করেন, আমাদের সিলেকশন হয়েছে, হ্যাঁ এটাকে ক্লিক দিলাম, দেওয়ার পর এটাকে যদি আমরা টেনে নিয়ে যাই বা ছোট করি, দেখেন সেখানে ওই একটাই চলে যাচ্ছে কিন্তু, তাই না? হ্যাঁ, ধরে না প্রথমে সিলেক্ট করে যে কর্নারে ক্লিক দিবেন, দেওয়ার পর আপনার টানেন, দেখেন সেই কর্নারটাই কিন্তু মুভ হচ্ছে, তাই না? কিন্তু আমাদের কি এই সিলেকশন টুল দিয়ে যখন সিলেক্ট করছি এই কর্নারে, তখন কি কর্নারে সিলেক্ট করে দেখেন ছোট বড় করা যাচ্ছে, কিন্তু ওটাতে কি করা যাচ্ছে, ওই কর্নারটাকেই নিয়ে যাওয়া যাচ্ছে, তাই না? কিন্তু কেন এর একটা অপশন আছে যে এটাকে যদি আমরা একটু কালারটা চেঞ্জ করে দিই, এটাকে যখন আমরা ডাইরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করব, তখন দেখব যে চারটা কর্নারে একটা নাম আছে, যেমন এটাকে সিলেক্ট করার পর এই কর্নারে যখন পয়েন্টটাকে নিয়ে আসতেছি তখন অ্যাঙ্কর নামে একটা অপশন লেখা আছে, কি আছে, অ্যাঙ্কর, তার এই পয়েন্টটার নাম কি, অ্যাঙ্কর পয়েন্ট। আচ্ছা, এখন এটাকে এই কর্নারে নিয়ে আসলাম, তাহলে সেম জিনিস লেখা আসছে না, অ্যাঙ্কর যদি এখানে নিয়ে আসি সেম, তাহলে এখানে যদি নিয়ে আসি সেম, তাহলে এই যে রেক্টেঙ্গুলার এখানে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট আছে, জিনিসটাকে ক্লিয়ার। আচ্ছা, তাহলে অ্যাঙ্কর পয়েন্টের কাজটা কি, আপনি যদি অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করেন, ক্লিক করে যদি একে টেনে নেন, তাহলে এই অ্যাঙ্কর পয়েন্ট যখনই পরিবর্তন করবেন তখনই দেখেন আলাদা একটা ডিজাইনে কিন্তু কনভার্ট হয়ে যাচ্ছে, তাই না? যদি কন্ট্রোল জেড দেয় তাহলে আগের অবস্থানে ফিরে আসলাম, কন্ট্রোল চেপে ধরে জেড তাহলে আগের অবস্থানে ফিরে আসলাম। এখন মনে করেন এই অ্যাঙ্কর পয়েন্টকে আমি ক্লিক করব, ক্লিক করে আমি নিচের দিকে নেবো, তাহলে এটা একটা ডিজাইন হয়ে গেল, আবারও আমরা কন্ট্রোল জেড দিলাম,
এখন এ অ্যাঙ্কর পয়েন্ট এবং এ অ্যাঙ্কর পয়েন্ট আমরা দুটাকে মুভ করব বা পরিবর্তন করব। তাহলে আমরা কি করব, যে প্রথমে একটা অ্যাঙ্কর পয়েন্টে সিলেক্ট করলাম, তাহলে এখানে গোল চিহ্ন আসছে না। দ্বিতীয়টাকে আমরা শিফট প্রেস করে দ্বিতীয় অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম, তাহলে এই দুটা গোল হয়েছে না। একটা জিনিস মনে রাখবেন যে একটা পয়েন্ট সিলেক্ট করার পর আরেকটা পয়েন্ট একসঙ্গে যদি সিলেক্ট করতে চান তাহলে শিফট চেপে ধরে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? এখন এই যে গোল পয়েন্টগুলো আসছে, তাই না? এখন যদি আপনি এই গোল পয়েন্টের এখানে মাউসের পয়েন্টটা নিয়ে আসেন, তাহলে নিচের দিকে দেখেন একটা এইরকম টান আসছে না, একটু খেয়াল করেন আসছে কি। এখন এটাকে ধরে যদি একটু উপরের দিকে নিয়ে যান টেনে, তাহলে দেখুন সুন্দরভাবে গোল হয়ে গেল না, হয়েছে তো? কন্ট্রোল জেড দিলাম, আগের অবস্থানে গেল। আবার ডাইরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করে এখন সব পুরোটাই সিলেক্ট আসে না, যার কোনো সব দিকে গোল চিহ্ন আসছে না। এখন যদি এটাকে যে কোনো একটা কর্নার ধরে টানেন, দেখেন আবার একটা ডিজাইন হয়ে গেল। আবারও কন্ট্রোল জেড দিলাম। এখন মনে করেন যে এ অ্যাঙ্কর পয়েন্ট একটা সিলেক্ট করলাম, এ একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম এবং শিফট চেপে ধরে এ একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম। এখন দেখেন এখানেও গোল আসছে, এখানেও গোল আসছে, কিন্তু এটা কি, এই দুইটা ভরাট না? ভরাট আছে, ভরাট আছে তো। এখন দেখেন এটাকে যদি টেনে নিয়ে যায়, এটা বাদে বাকিগুলো ঠিক থাকবে, দুটা পরিবর্তন হবে, তাহলে একটা সুন্দর পাতার মতন হয়ে গেল না? তাহলে আমরা এর থেকে কি বুঝলাম, যে একটা অ্যাঙ্কর পয়েন্টকে বিভিন্নভাবে পরিবর্তন করে আমরা কি করতে পারি, ডিজাইন করতে পারি, যেটা আমাদের ক্ষেত্রে ক্লায়েন্টের ডিজাইন করার ক্ষেত্রে অনেক কাজে লাগবে। বুঝে গেছে কি আমার কথা? আচ্ছা, ডিজাইন ক্ষেত্রে এই অপশনটা লাগবে এটা কাজের সময়। আচ্ছা, তাহলে আমরা জাস্ট একটা কি দেখলাম, রেক্টেঙ্গুলার থেকে দেখলাম। এখন যদি আমরা একটা বৃত্ত থেকে দেখি, একটা বৃত্ত থেকে দেখি, তাহলে ডাইরেক্ট সিলেকশন দিয়ে যদি সিলেক্ট করি, করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে অ্যাঙ্কর পয়েন্ট কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে এখানেও চারটা আছে। তাহলে যদি এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক দিয়ে যদি নিচের দিকে একটু ড্রাগ করি, তাহলে দেখেন সুন্দর একটা ডিজাইন হয়ে গেল, তাই না? যদি নিচেরটাকে সিলেক্ট করে যদি একটু উপরের দিকে ড্রাগ করি, এটা একটা ডিজাইন হয়ে গেল। তাহলে অ্যাঙ্কর পয়েন্টের মধ্য দিয়েই তো ডিজাইন সব, তাই না? আচ্ছা, তাহলে এটি এই অ্যাঙ্কর পয়েন্টে কোনো ঝামেলা আছে, করতে পারবেন? আচ্ছা, তারপর আমরা দেখি এটাকে লেফট বাটন প্রেস করলে আর একটা আছে গ্রুপ সিলেকশন টুল, ঠিক আছে? আচ্ছা, এটাকে কপি করা কি আমরা দেখাইছিলাম, অল্টার চেপে ধরে যদি এভাবে আমরা কি করি, কপি করি, তাহলে যতগুলো নিচ্ছে ততগুলো কি করতে পারবো, কপি। তাহলে একটা তৈরি করলে আমাকে কি আর বাড়তি করতে হচ্ছে, আপনার যতগুলো মন চায় ততগুলো করেন, ঠিক আছে না? আচ্ছা, আমরা মোটামুটি এ কয়টা করলাম, তাই না? আচ্ছা, এখন মনে করেন যে এই সবগুলোকে, সবগুলো আলাদা আলাদা একটা অবজেক্ট না, প্রত্যেকটার কালার একটু চেঞ্জ করে দেই, এটার কালার একটু চেঞ্জ করি, এটার একটু কালার চেঞ্জ করি, আচ্ছা। তাহলে এখানে প্রত্যেকটা আলাদা আলাদা অবজেক্ট, প্রত্যেকটা আলাদা আলাদা অবজেক্ট না, তাহলে তিন তিন ছয়, তিন ত্রিককে নয়, তাহলে এখানে অবজেক্ট আছে কয়টা, নয়টা। এখন এই নয়টা অবজেক্টকে আমাদের অনেক প্রয়োজন পড়ে, যে আমরা যেখানেই নিয়ে যাই তারা যেন একত্রে যায়। আমি যদি কালার পরিবর্তন করি, সবার জন্য একসঙ্গে কালার পরিবর্তন হয়, ঠিক আছে, তাহলে তাদেরকে কি করতে হবে, এলোমেলো না রেখে গ্রুপ, মানে কি একত্রিত করতে হবে। গ্রুপ মানে কি, একত্রিত। তাহলে আমরা এই সিলেকশন টুল দিয়ে এভাবে চেপে ধরে, রাইট বাটন চেপে ধরে, একটা বক্সের মতন আসছে না, তাহলে এই বক্সের মধ্যে যখন আসে সবগুলো একটা মানে সিলেক্ট হয়ে গেছে না আমাদের, যদি সিলেক্ট হয়ে যায় তখন আমরা যে কোনো একটা অবজেক্টের উপরে লেফট বাটন প্রেস করলে গ্রুপ নামে একটা অপশন আসছে, কি আসছে, গ্রুপ। এখন আমরা যদি গ্রুপে ক্লিক করি, তাহলে দেখেন আমি যদি এই অবজেক্টকে যদি এখানে নিয়ে যেতে চাই, তাহলে দেখেন সবগুলো একত্রে যাচ্ছে না। এখন একে যদি নিয়ে আসতে চাই, তাহলে দেখেন সে একত্রিত আসছে না। তাহলে যেটাই করেন তারা একসঙ্গে কাজ করতেছে। যদি কালার পরিবর্তন করতে চান, তাহলে দেখেন সবার এক কালার হয়ে যাবে। তাহলে এই যে এই জিনিসটা, একে আমরা কি বলবো, গ্রুপ।
এই যে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারছি একসঙ্গে, তাহলে এটা কি অবস্থায় আছে, গ্রুপ অবস্থায় আছে, এই জিনিসগুলো কিন্তু কনসেপ্ট একবারে ক্লিয়ার থাকতে হবে ভাই। কারণ আমরা কিন্তু একটা প্রফেশনাল মার্কেট প্লেসে কাজ করতে যাচ্ছি, এখানে আপনি ম্যান কিরকম এটা দেখার বিষয় না, আমি লুঙ্গি পরে আছি না হাফ প্যান্ট পরে আছি এটা দেখার বিষয় না, আপনার কি দেখবে, কাজ দেখবে। আপনি যেভাবে থাকেন, যেভাবে চলাফেরা করেন কোনো প্রবলেম নাই, আপনি কার সঙ্গে কাজ করতে যাচ্ছেন, বিদেশি কোম্পানিদের, যেটা মনে করেন যে বাংলাদেশে কোনো একজন বিদেশি ম্যান যদি আসে মনে কোনো সেলফি তোলার জন্য দৌড় মারে কিন্তু, ঠিক আছে না? আর আপনি ওই রকম দেশের হাজারো ক্লায়েন্টের সাথে কাজ করবেন, বিশাল বিশাল কোম্পানির মালিক, ওনার কোটি কোটি টাকা, তাদের সঙ্গে কাজ করবেন, তারা আপনাকে স্যার বলবে, আপনি তাদেরকে স্যার বলবেন, এটা কি সম্মান কম না বেশি? বেশি না? তাহলে এইরকম প্রফেশনাল জায়গায় কাজ করতে হলে আপনাকে নিজেকেও কিভাবে তৈরি করতে হবে, প্রফেশনাল তৈরি করতে হবে। কেউ একদিনে পারে, কেউ 10 দিনে পারে, কেউ 1 বছরে পারে, কিন্তু চেষ্টা থাকলে সে পারবেই। আর যদি কেউ, আমরা তো স্কুলে পড়াশোনা করছি, স্কুলে পড়াশোনা করা অবস্থায় কেউ কি, যেহেতু এটা আমাদের জন্য সম্পূর্ণ নতুন, তাহলে আমাদের স্মৃতিশক্তিকে কিভাবে নিয়ে আসতে হবে, একটু সময় লাগবে এটার সাথে পরিচিত হতে, একদিনে তো সম্ভব না। এতদিন পড়াশোনা করছি, একদিন না তো, দীর্ঘ কয়েক বছর, শত শত দিন, তাহলে আমাদের ব্রেনটা ওদিকেই কিন্তু মুভ হয়ে গেছে, তাই না? তাহলে ওই পাশ থেকে এদিকে নিয়ে আসতে হলে তো একটু সময় লাগবে, কষ্ট করতে হবে। তো তাহলে যে ভাই আমার মনে হচ্ছে অনেক কঠিন, এই জন্য বাদ দিয়ে দিব বা আমার দ্বারা সম্ভব না, যদি এইরকম মনে করেন তাহলে কিন্তু পারবেন না। তাহলে এখানে লেগে থাকেন, কোর্সটা সম্পূর্ণ করেন। হ্যাঁ, এটা স্বাভাবিক। না, বিষয়টা হচ্ছে এটা মাথাটা ব্রেন ভারী হওয়ার কারণটা কি, এটা তো সম্পূর্ণ নতুন রে ভাই। আপনি এক জায়গায় যখন বেড়াতে যান, এটাই তো, আপনি যদি যদি কোনো একটা অচেনা জায়গায় বেড়াতে যান, বাড়িতে যেমন চোখ মুজেও যদি আপনি বলা হয়, আপনার বাড়ির খোলা যে ছেড়ে দেওয়া হয়, আপনি না হলেও অনেক দূর পর্যন্ত আপনার রাস্তা কিন্তু চলে যাবেন আপনি চোখ মুজে। আর অচেনা জায়গায় আপনার চোখ মিলেও যাইতে পারেন না, তাহলে জিনিসটা দুটা দু ধরনের হয়ে গেল না? জিনিসটা এই রকম, আপনি কাজ করেছেন দীর্ঘ সময়, যার কারণে অনেক পড়াও আপনি পারেন, কিন্তু এখানে সামান্য একটু জিনিস নতুন আলাদা, যখনই করতে আসতেছেন তখন বিভিন্ন চাপ প্রয়োগ হচ্ছে, ঠিক আছে? তো এটাতে মুভমেন্ট হতে একটু সময় লাগবে। এখানে অনেক ছেলে মেয়ে আছে তারা মানে ভয়ে করতে পারতো না, কিন্তু এখন বড় বড় কাজ করে, বুঝতে পারছেন? এটাই নিয়ম। আপনাদের মধ্যেও ফাটল ধরবে, কিন্তু একজনের মধ্যে ধরলে বাকি 3 জনকে সাপোর্ট করতে হবে, ঠিক আছে? যদি বাকি 3 জনকেই ধরে, একজন সাপোর্ট দেওয়া তো সম্ভব না, 2 জনের যদি মন মানসিকতা আলাদা হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে যে আরো 2 জন আপনারা কি করতে পারবেন, সাপোর্ট দিতে পারবেন, ঠিক আছে? এই জন্য আমি বলছি যে আগে কোনো হুটহাট করে কেউ কোনো ডিসিশন নেবেন না, ঠান্ডা মাথায় কাজ করেন, টাকা ব্যয় করলে টাকা আপনাকে দিবে, ঠিক আছে না? এই যে মনে করেন যে কিছুক্ষণ আগে একটা অর্ডার মনে হয় কালকে কালকে নক হয়েছে, আজকে অর্ডার করছে। সো সিম্পল একটা কাজ, সিম্পল একটা কাজ দেখা যাচ্ছে 1000 টাকা, কারণ আপনাদেরকে সরাসরি প্রজেক্ট দেখালে একটু ভালো লাগবে। এখানে দেখেন এই যে অর্ডার দিয়েছে $10, ঠিক আছে? সিম্পল একটা কাজ, যে সাপোজ ধরেন এই যে এটা এটা হচ্ছে একটা ট্রাভেল, যে বিভিন্ন বাইরের দেশে গেলে ভিসা নিতে হয় এরকম একটা কোম্পানি, এই যে সামান্য একটা কাজ যেটা করতে সর্বোচ্চ মনোযোগ সহকারে যদি কাজ করেন সর্বোচ্চ সময় লাগবে 4 ঘন্টা, 3 থেকে 4 ঘন্টা সর্বোচ্চ ধরলাম এটা, ঠিক আছে? তাহলে একটা জিনিস চিন্তা করেন, আপনাকে যদি 3-4 ঘন্টার জন্য 1000-1500 টাকা দেয়, তাহলে মাঠে আমরা
কতক্ষণ খাটি? 12 ঘন্টা। 12 ঘন্টা, তারপরও মনে করেন 15 ঘন্টা, তারপরও মনে করেন যে ওই কষ্টটা কত কষ্ট, তাই না? রোদে খেটে পুড়ে মানে অবস্থা খারাপ, মানে শরীরের খাটনি। আর আপনার এখানে যদি 1,000 টাকা দেয়, আর যদি আপনি সেই হিসেবে নিজেকে যদি তৈরি করেন, দিনে 1,000 আসবে না, দেখা যাচ্ছে দিনে এরকম 4,000, 5,000, 7,000, 10,000 দিনে আসবে, যদি সেই রকম নিজেকে তৈরি করতে পারেন। এটা লোভ না, যদি আপনি নিজে নিজেকে তৈরি করতে পারেন তাহলে কিন্তু এখানে আপনি সাকসেস হবেন। আমি কি বুঝাতে পারছি? এই জন্য কোনো কিছু তো ভয় পাওয়া যাবে না, আপনাদের মন মানসিকতা আছে বলেই সেই অত দূর থেকে আপনারা এখানে সর্বনিম্ন হলেও 5 কিলোমিটার মনে হয় বেশি হবে, হবে না? তাহলে 5 কিলোমিটার দূর থেকে আসতেছেন, মাস পথে যায় যদি বলেন আমার দ্বারা সম্ভব না আমি চলে যাব, তাহলে কিন্তু জিনিসগুলো কষ্টই বৃথা, কষ্টই বৃথা। কিন্তু মনে সংগ্রাম রাখবেন যে আমি কাজ করতেই হবে আমাকে, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই সেটা করবেন। সুযোগ পাইছেন হয়তো বা নওগাঁ তো মহাদেবপুরও নাই এভাবে, ঠিক আছে, বাড়ির কাছে মনে করেন পাইছেন, এটাকে কাজে লাগাবেন। আচ্ছা, তাহলে আমরা এই যে অবজেক্টগুলো সবগুলো ছিল, এগুলো কি অবস্থায় আছে? আমাদের গ্রুপ অবস্থায় আছে। তাহলে অনেক ক্ষেত্রে আমাদের কি করতে হয়, আনগ্রুপ করতে হয়, তাই না? আবার যদি আমরা এটাকে সিলেক্ট করে লেফট বাটন প্রেস করি, করার পর দেখেন আনগ্রুপ, এখন দেখেন সবগুলো একটা একটা করে আবার অবজেক্ট আলাদা আলাদা হয়ে গেছে, ঠিক আছে? জিনিসটা কি ক্লিয়ার? আচ্ছা, তারপরে আমরা আমাদের এটার পরে আছে কি, দেখেন গ্রুপ সিলেকশন। এখন গ্রুপ থাকা অবস্থায়, গ্রুপ থাকা অবস্থায় আপনি যদি এটাকে কালার দিতে চান, তাহলে কি সবগুলো একসঙ্গে কালার হয়ে যাচ্ছে না? কিন্তু গ্রুপ থাকা অবস্থায় যদি মনে করেন এটার কালার আপনি পরিবর্তন করবেন, তাহলে এই ডাইরেক্ট সিলেকশনের নিচে দেখবো যে গ্রুপ সিলেকশন টুল আছে। এখন মনে করেন যে আমি এটার কালার চেঞ্জ করব, তাহলে এটাতে সিলেক্ট করে আপনি কালার দেন, দেখেন সেখানে পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ না, ভাঙতে হবে না, এটাতে এই টুলস দিয়ে ভাঙতে হবে না, এই টুলস গ্রুপ থাকা অবস্থায় আপনি সিলেক্ট করতে পারবেন। যদি আপনি এবং শুধু সিলেক্ট না, এই গ্রুপ সিলেকশন টুল দিয়ে যেটাতে ক্লিক করবেন সেটাকে আপনি বিভিন্ন জায়গায় নিয়েও যেতে পারবেন, বিভিন্ন জায়গায় নিয়েও যেতে পারবেন, এবং বিভিন্নভাবে আপনি কি করতে পারবেন, কালারও দিতে পারবেন, ঠিক আছে? এখন দেখেন সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করেন, দেখেন সবগুলো গ্রুপ আছে কিন্তু। তাহলে গ্রুপের ক্ষেত্রেও আপনাকে আলাদা আলাদাভাবে কালার দেওয়া যায়, বা কাজের ক্ষেত্রে অনেক প্রয়োজন পড়ে, তাহলে এভাবে করা যাবে। আচ্ছা, তারপর আমাদের আর একটা টুলস আছে, যে গ্রুপের পর ম্যাজিক ওয়ান টুল, যার শর্টকাট হচ্ছে ওয়াই। কি টুলস বললাম? ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলের কাজটা কি, যে আপনি এই টুলস দিয়ে সে এক গোত্রীয় অবজেক্টকে সে সিলেক্ট করবে। মনে করেন যে এক কালারের যত অবজেক্ট আছে সে সবগুলো সিলেক্ট করবে, সেটা এই সাদা অংশের ভিতরে থাকুক অথবা সাদা অংশের বাইরে থাকুক, ঠিক আছে? এখন দেখেন আপনি ম্যাজিক ওয়ান টুল দিয়ে এই কম অরেঞ্জ কালারে যদি ক্লিক করেন, তাহলে দেখেন এটাকে সিলেক্ট করে যদি আপনি, হ্যাঁ মনে করেন এই কালার দেব, দেখেন সবগুলোর মধ্যে পরিবর্তন হয়ে গেছে, তাই না? এখন যদি মনে করেন যে আমি এই কালারে সিলেক্ট করবো, তাহলে দেখেন এটাকে আপনি পরিবর্তন করে দিবে, ঠিক আছে? তাহলে ম্যাজিক ওয়ান টুলের কাজ বুঝতে পারছেন? কোনো সমস্যা আছে? তার ম্যাজিক ওয়ান টুলের কাজ কি বলেন তো একটু আপনি। চেঞ্জ বলতে ও যতগুলো অবজেক্ট ওই কালারের থাকবে সবগুলো সিলেক্ট করবে, ঠিক আছে? সিলেক্ট সিলেক্ট করলে আমরা কি করতে পারবো, কালার দিতে পারবো, বিভিন্ন জায়গায় সরাতে পারবো, সব কিছু করতে পারবো, ঠিক আছে? এই যে দেখেন আপনি এখান থেকে সরান, তাও সরাতে পারবে, ঠিক আছে না? আচ্ছা, তাহলে ম্যাজিক ওয়ান টুল বুঝলাম আমরা। তারপর আমরা আর একটা টুলস দেখবো, লেসো টুল। ম্যাজিক ওয়ান টুল কিন্তু এক কালারের জিনিস ছাড়া অন্য কাউকে কিন্তু সিলেক্ট করবে না। আর ম্যাজিক লেসো টুল যার শর্টকাট হচ্ছে কিউ, ও আবার ব্যতিক্রম। ও ওর এরিয়ার মধ্যে যা যা পড়বে সবগুলো সে কী করবে, সিলেক্ট করবে। যেমন ধরেন এভাবে যদি আমরা একটা ড্র করি আঁক,
তাহলে দেখেন এই বৃত্তের মধ্যে সবগুলো অবজেক্ট পড়ে গেছে না, দেখেন এখন আপনি কালার দেন সবগুলো একটা কালার হয়ে যাবে। কন্ট্রোল জেড দিলাম, এখন মনে করেন লেসার টুল দিয়ে আমি এভাবে একটা পথ ড্র করলাম, ঠিক আছে, এভাবে একটা পথ ড্র করছি, মানে এখান থেকে এই কটা অবজেক্ট কি করব আমি সিলেক্ট করব। তাহলে কোন কোন অবজেক্ট সিলেক্ট হবে বলেন তো এখন? হ্যাঁ দেখেন উপরের দুইটা সিলেক্ট হয়েছে কিন্তু, ঠিক আছে না। এখন যদি মনে করেন আপনি এভাবে যতটুকু ওর রাস্তা মানে ওর পথ ড্র করবেন, দেখেন সে কিন্তু অতটুকু সিলেক্ট করবে। দেখেন এই তিনটা সিলেক্ট হয়েছে না, আপনি কালার চেঞ্জ করে দেন, দেখেন এই তিনটাই কিন্তু কালার চেঞ্জ হবে, অন্য কোনটা হচ্ছে? তাহলে এই টুলসগুলো একটু ব্যতিক্রম না, একটার একটা থেকে ব্যতিক্রম না। এভাবে আপনাকে কি করতে হবে, প্রত্যেকটা টুলসের কাজ খাতায় সুন্দরভাবে একটু নোট করতে হবে, যে এই টুলের কাজ কি, এই টুলের কাজ কি, এই টুলের কাজ কি, তাহলে গান আপনি সঠিকভাবে কাজ শিখতে পারবেন, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের মোটামুটি লেসো টুলের বা সব কয়টা টুলসের কাজ শেষ। এখন একটা প্রজেক্ট দেখবো যে বাংলাদেশের ফ্ল্যাগ ডিজাইন, ঠিক আছে। আচ্ছা ফ্ল্যাগ ডিজাইন করার জন্য আমরা একটু অবজেক্টটাকে এখানে রেখে দিই। সো বাংলাদেশের ফ্ল্যাগ করতে গেলে একটা রেক্টেঙ্গুলার ড্র করতে হবে না আমাদেরকে? আচ্ছা একটা রেক্টেঙ্গুলার ড্র করলাম, এবং একটু ছোট বড় করার জন্য আমরা এখান থেকে সিলেকশন দিয়ে একটু ছোট বড় করছি সিলেকশন টুলস দিয়ে। আচ্ছা তাহলে আমাদের ফ্ল্যাগের কালার কি থাকে? গ্রিন কালার, ঠিক আছে না, সবুজ। গ্রিনের বুকে কি থাকে? লাল। সো আমরা এখান থেকে একটা ইলিপস ড্র করছি এবং এটার কালার দিলাম রেড কালার। রেড কালারটা চোখে লাগতেছে মেবি। আচ্ছা তাহলে আরেকটু যদি বড় করি, ঠিক আছে না, তাহলে তো আমাদের পতাকা হয়ে গেল। এখন এখন আমরা একটা ডান্ডি এখান থেকে ড্র করি চিকন করে, একটি রেক্টেঙ্গুলার টুল ব্যবহার করে, ঠিক আছে। এটাকে টেনে নিয়ে আসে এখানে মিশায় দিব, এটাকে যদি বড় হয়ে যায় একটু অল্টার চেপে ধরে, হ্যাঁ একটু ছোট করলাম, কোনো কিছু চাপতে হবে না। এখন এটার কালার আপনি দেন আলাদা। এখন সব কয়টা অবজেক্টকে সিলেক্ট করে লেফট বাটন ক্লিক, গ্রুপ, কোথায় আমাদের গ্রুপ, এই যে গ্রুপ, তাহলে একত্রিত হয়ে গেল না। আচ্ছা একটাকে কপি করে রেখে দেই। এখন আর একটু মডিফাই করার জন্য আমরা কি করতে পারি, ইফেক্টে আসবো, কোথায় ইফেক্ট, ইফেক্ট থেকে ওয়ার্প, ওয়ার্প থেকে আর্ক, আবার বলছি ইফেক্ট, ইফেক্ট থেকে ওয়ার্প, ওয়ার্প থেকে ওয়ার্পের আন্ডারে দেখুন যে ফ্ল্যাগ নামে একটা অপশন আছে, FLAG ফ্ল্যাগ। ফ্ল্যাগে ক্লিক দেওয়া মাত্র আপনি দেখেন যে এরকম আঁকা মাকা হয়ে গেছে, তাই না, এখন অনেক বেশি হয়ে গেছে। সো এখান থেকে বেনটামে যে অপশনটা আছে এটাকে আমরা হালকাভাবে একটু কমায় দিব, ঠিক আছে না, এভাবে রাখতে পারি না, ওকে দেন এখান থেকে ওকে করলাম। করার পর আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স, তাহলে এটা বাংলাদেশের ফ্ল্যাগ হয়ে গেল না। এখন আপনাকে এখান থেকে নিচের দিকে হয়তো বা কিছু একটু স্টাইলিশ করতে পারেন ছোট বড়, ব্যাস এটাকে আমরা কন্ট্রোল লেফট বাটন ক্লিক করে গ্রুপ করলাম, তাহলে এটাকে প্রেজেন্ট মিডল বরাবর বসায় দিলাম, ঠিক আছে না। এখন এটাকে আমরা সেভ করব, ফাইল এক্সপোর্ট সেভ অ্যাজ, তাহলে ডেস্কটপে ফাইল সেভের বিষয় তো দেখাতে হবে না নাকি, দেখেছি তো এর আগে। আচ্ছা তাহলে আপনারা এই ইমেজটাকে তৈরি করে আমাকে দেখাবেন, ঠিক আছে, করা যাবে যতটুকু? হ্যাঁ এই পতাকাটা করা যাবে তো নাকি? আচ্ছা তাহলে কারো কি কোনো প্রশ্ন আছে? তাহলে আমি এখানে ক্লাস স্টপ করে দিব। আচ্ছা ভাঁজ করার জন্য সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ইফেক্ট, ইফেক্ট থেকে ওয়ার্ক, ওয়ার্ক থেকে ইজ এ ফ্ল্যাগ, কোথায় ফ্ল্যাগ আমাদের, ফ্ল্যাগ, ঠিক আছে, তাহলে এইরকম করতে পারবেন, ঠিক আছে না, করা যাবে তো। আচ্ছা তাহলে আমি ক্লাস এখানে স্টপ দিলাম।